প্রথম কর্মদিবস করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ সময় তিনি বলেন বিসিবি বাফুফেকে ঢেলে সাজানো হবে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নাইট টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি